বিনোদ কিংবা রাতিয়ার আদারত বন্দরনগরী ফ্লাইওভার ইনোদ বিফাশত্তন সাদা নাইলন সুতা বাদিরা কি ফাতফাতি তাকে উগ ছিনতাইকারী চক্র বাদন্য সুতার মোটরসাইকেল আটকাই যায় ওই দুর্ঘটনা দুর্ঘটনার সুযোগত মোটরসাইকেল আর হিরুমারের তৈন্যে মোবাইল মানবিক সহ প্রয়োজনীয় জিনিসপত্র সিনে লেবের অভিযোগ বদিনুর ঠিক এই লগ্ন ঘটনার সন্দেহত হাতে নাতে আবু কাউসার নামে একজনের আটক করি পুলিশের হাতে তুলি দিয়ে মোটরসাইকেল আর হিয়ক কল জুলাই 11 তারিখ শনিবার দুইজে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের মাঝামাঝি ফাঁসলেস্তান এলাকাত এই ঘটনা ঘটি মোটরসাইকেল আর হুয়ক কল তারে দৈত্য চাইলি প্রথমে দাই যাইতে চাইলি পরে দূরে ধরনের পরে মোটরসাইকেলের চাকা ধরি চুপ করে থাকে বোধ চেষ্টার পরে মোটরসাইকেল আর হুয়ক কল তারে চাকা তুন হাত সরাইতু বাধ্য করে উপস্থিত প্রত্যক্ষদর্শী অকল অভিযুক্ত সন্দেহভাজনরে সুতবাদের নিষক্রের সদস্য বিলি জানাই আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম এদিক দিয়ে তো যাওয়ার সময় তারে দেখি যে সে কি বাঁধতেছে বান্ধার পর আমি তাকে সিগন্যাল দিছি সে উল্টা দৌড় মারছে উল্টা দৌড় মারবার পর আমি বাইক উল্টা এদিক দিয়ে বাইকার দুজন আসতেছিল ওনাদেরকে সিগন্যাল দিছি ওনারা ধরছে সুতা রাখে লেগেছে সে হাত থেকে ওনার সুতা বাঁধতেছিল ওই জায়গায় এই তো মানে তারা এটার মধ্যে দিয়ে দিয়ে জিজ্ঞের উপরে হয়তো মানে সুতা বাঁধিয়ে দূর মারে ঘটনাস্থল উপস্থিত পুলিশ তারে আটক করে থানাত লই যায় আটক আবু কাউসার নরসিংদী জেলার বেলাবু থানার বজু মেম্বরের বাড়ির এমদাদুল হকের ফুয়া অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা লইবার হতে জানাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর বিভাগের উপ কমিশনার বিজয় বসাক ফ্লাইওভারের উপরে কিন্তু আমাদের সিভিল ড্রেসে পুলিশ দেয়া থাকে যারা মোটরসাইকেলে করে যাতায়াত করে এই গ্রুপটাকে এনট্যাঙ্গেল করার জন্য তো এরকম একটি ঘটনার খবর পাওয়ার পরে যেহেতু আমাদের পুলিশ তাৎক্ষণিকভাবে পাশেই ছিল সাথে সাথে আমাদের ওয়্যারলেস থেকে কল দেওয়ার পর থেকেই তাৎক্ষণিকভাবে পুলিশ এখানে সেখানে যায় এবং সে আসামিকে গ্রেফতার করে পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হয় চট্টগ্রাম মহানগরবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যেন কোনো ধরনের ঘটনা ঘটলে যেন তিনি তারা অবশ্য অবশ্যই নিকটস্থ থানায় রিপোর্ট করে প্রত্যেকটি ঘটনা রিপোর্ট করলে অন্তত পক্ষে আমাদের জন্য একটু সচেতনতা বাড়ে এবং আপনাদেরকে আমরা বলি আমরা ফ্লাইওভারকে সহ অন্যান্য জায়গায় সুনিরাপদ করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছি এলে বোধ ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা পড়ি যায় ইতাল্লাই মোটরসাইকেল আর হুয়ক কল এই ধরনের সুতার ফাদতুন সাবধান তাইবেন নইলে অনিয় দুর্ঘটনা ও ছিনতাইয়ের শিকার উৎফারণ জিয়াউল হকিমন সি প্লাস টিভি